হে কিগম, সবার আশা করি সবাই ভালো আছেন। আর আমার চ্যানেলে স্বাগত। ড্রিম কিউরিওসিটি পাওয়ার্ড বাই হ্যান্ডিফিল্ম। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে, বিমানকে কেন আমরা মহাকাশে নিয়ে যেতে পারি না, বা মহাকাশে কেন বিমান নিয়ে যেতে পারি না, সেটার কয়েকটা পয়েন্ট আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন উইথ বেল আইকন, যাতে আমার পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। আর আমার পূর্ববর্তী ভিডিওগুলো যদি দেখতে চান, আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমাদের সবগুলো ভিডিও সেখান থেকে দেখে নিতে পারেন। এয়ারক্রাফট কেন মহাকাশে নেওয়া যায় না সেটার জন্য প্রথমে নাম্বার ওয়ান যদি একটা ফ্যাক্ট বলি, যে ওটার স্ট্রাকচার, তো স্ট্রাকচারটা কিরকম দেখা যায় যে এয়ারক্রাফ্টের যে স্ট্রাকচার কোয়ালিটি বা ওটার যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম অ্যালয় বা অন্যান্য আরও কার্বন ফাইবার যা ইউজ করা হয়, ওটা শুধু আর্থের অ্যাটমসফিয়ারেই ক্যাপাবল, বা আর্থের অ্যাটমসফিয়ারের অ্যাটমসফিয়ারিক প্রেশার, অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার এইসব জিনিস সহ্য করতে পারে, এরকমভাবেই ম্যাটেরিয়ালসগুলো চুজ করা হয়। কারণ আমরা জানি কোনো একটা জিনিস ফ্লাই করাতে হলে সেটার ওয়েটটা অনেক হালকা হতে হয়, তো ওইসব কথা চিন্তা করেই এই এয়ারক্রাফ্টের ম্যাটেরিয়ালগুলো চুজ করা হয়, এবং তার এনভায়রনমেন্ট কোথায় ইউজ হবে সেই এয়ারক্রাফ্টটা, বা কোন এনভায়রনমেন্টে ইউজ হবে, ওগুলো সব কিছু বিবেচনা করেই এই এয়ারক্রাফ্টের ম্যাটেরিয়ালসগুলো চুজ করা হয়। যেহেতু পৃথিবীর পরিবেশে আমরা এই বিমানটিকে চালাবো, তো সেটার জন্য এই পৃথিবীর পরিবেশের সাথে খাপ খায় এরকম ম্যাটেরিয়ালসগুলো দিয়েই কিন্তু আমরা এয়ারক্রাফ্ট বানাই। তো এই এয়ারক্রাফ্টকে যদি আমরা মহাকাশে নিয়ে যাই, মহাকাশের আবহাওয়া কিন্তু অন্যরকম। আমি আমার অন্য একটি ভিডিওতে মহাকাশের আবহাওয়া সম্পর্কে অনেক ডিটেলস বলেছি। তো মহাকাশের যেহেতু সেখানে কোনো এয়ার নেই, সেখানে হচ্ছে ভ্যাকুয়াম, সেখানে প্রেশার বেশি, তো এইসব কারণে এই ম্যাটেরিয়ালসগুলো সেখানে অত সার্ভাইভ করতে পারে না, বা সেখানে অত ভালো আউটপুট দিতে পারে না। দেখা যাচ্ছে মহাকাশের যেই রকেট আমরা ইউজ করি, কারণ ওটার জন্য আলাদা একটা ফাংশনের ডিজাইন ইউজ করা হয়, বা আলাদা ম্যাটেরিয়ালস ইউজ করা হয়। আমরা জানি যে সিরামিক টাইপের জিনিস ইউজ করে রকেট, এয়ারক্রাফ্টে কিন্তু আমরা সিরামিক টাইপের এসব জিনিস ইউজ করি না, কারণ আমরা এটা জাস্ট আর্থে ইউজ করবো। তো নাম্বার প্রথম জিনিস যে একটা ডিজাইন স্ট্রাকচার বা বিল্ডিং কোয়ালিটিস বা বিল্ডিং ডিজাইন ম্যাটেরিয়ালস, এটার জন্যই যেটাকে আমরা হচ্ছে মহাকাশে এয়ারক্রাফ্টকে নিতে পারি না। ওকে, নাম্বার টু যেটা হচ্ছে হাইট, হাইট বলতে বলছি যে উচ্চতা, মানে কত উপরে স্পেস শুরু। নর্মালি আমরা স্পেস কতটুক থেকে ধরি, ওইটা হচ্ছে প্রায় 100 কিলোমিটার, বা যদি ফিটে বলি আমি, এটি 328,000 ফিটের মতো। তো 328,000 ফিটের উপর থেকে আমরা হচ্ছে স্পেস ধরি বা মহাকাশ ধরি। তো এই 328,000 ফিট উপরে আমরা জানি কোনো এয়ারক্রাফ্টই চলে না, বা দেখি যে নর্মালি যে প্যাসেঞ্জার এয়ারক্রাফ্টগুলো আছে এগুলো দেখা যাচ্ছে 40-45,000 ফিট এর বেশি আর উঠে না। সবচেয়ে উচ্চতায় যে এয়ারক্রাফ্টটা পৃথিবীর অ্যাটমসফিয়ারের উপরে উঠেছে সেটা হচ্ছে প্রায় 85,000 ফিট উপরে, সেটা হচ্ছে SR-71 ব্ল্যাক বার্ড যেটার নাম। কিন্তু আমাদের স্পেস শুরু হতে তার চার তিন গুণ বেশি উচ্চতায় উঠতে হবে, তো এত উপরে উঠা আসলে অনেক টাফ, কারণ ওটার স্ট্রাকচারাল কোয়ালিটি বা স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালস ওভাবে তৈরি না উপরে প্রেশার টেশার এগুলো সামলানোর জন্য। তো হাইট একটা বড় ম্যাটার। নাম্বার থ্রি যে পয়েন্টটা সেটা হচ্ছে ইঞ্জিন। আমরা এয়ারক্রাফ্টে নর্মালি যেসব প্যাসেঞ্জার ফ্লাইটগুলো, প্যাসেঞ্জার এয়ারক্রাফ্টগুলো, সেগুলোতে আমরা জেট ইঞ্জিন ইউজ করি। জেট ইঞ্জিন সম্পর্কেও আমি আরও অনেক বিস্তারিত বলেছিলাম অন্য একটি ভিডিওতে। তো জেট ইঞ্জিন যেটা মেইনলি ফাংশনটা হলো, এয়ার ইনটেক করে এবং ফুয়েল মিক্স করে একটা কম্বাশন করে, যখন ফুয়েলটা বার্ন হয় তখন অক্সিজেন প্রয়োজন হয়, আর এই অক্সিজেনটা অনলি পৃথিবীর পরিবেশেই পাওয়া যায়। আমরা জানি যে এয়ারে অক্সিজেন পাওয়া যায়, তো সেটার সাহায্যে এই জেট ইঞ্জিনটা রান হয় এবং এক্সস্টের মাধ্যমে থ্রাস্ট বের হয়, তারপরে এয়ারক্রাফ্টটা সামনে যায় বা উপরে উঠে। কিন্তু আমরা যদি এই এয়ারক্রাফ্টটাকে, এই ইঞ্জিন সম্বলিত এয়ারক্রাফ্টটাকে যদি 100 কিলোমিটার উপরে নিয়ে যাই, যেখানে কোনো অক্সিজেন নেই, এয়ার নেই, সেখানে যদি আমরা এই ইঞ্জিনটা রান করি, দেখা যাচ্ছে কোনো এয়ার থাকছে না, কোনো অক্সিজেন থাকছে না, তাহলে আমাদের বার্ন হচ্ছে না, বা ইঞ্জিনটা তখন আর রানিং থাকছে না। তো এটার কারণে আমরা এই এয়ারক্রাফ্টটাকে পৃথিবীর জন্য যেটা বানানো সেটাকে আমরা মহাকাশে নিতে পারি না। নাম্বার ফোর যে পয়েন্টটা সেটা হচ্ছে স্কেপ ভ্যালোসিটি বা মুক্তিবেগ। আমি ম্যাক নাম্বার সম্পর্কে একটি ভালো ধারণা দিয়েছি আমার অন্য একটি ভিডিওতে, বা সেখানে বলেছিলাম যে ম্যাক নাম্বার মানে হচ্ছে এয়ারক্রাফ্টের স্পিডের একটা পরিমাপ, যে ওই ম্যাক নাম্বার দিয়ে আমরা বুঝতে পারি যে ওই এয়ারক্রাফ্টটা কত স্পিডে যাচ্ছে। তো নর্মালি পৃথিবী থেকে যদি আমরা বেরোতে যাই মহাকাশে, পৃথিবী জানে যে আমরা গ্র্যাভিটি আমাদের সবসময় টেনে ধরে, তো এই গ্র্যাভিটিকে অতিক্রম করে এসকেপ করে আমরা যদি মহাকাশে যেতে চাই, তাহলে আমাদের নির্দিষ্ট একটি ম্যাকে যেতে হবে বা নির্দিষ্ট একটি স্পিডে যেতে হবে। ওই স্পিডটা হচ্ছে প্রায় 33 ম্যাক মানে সাউন্ডের 33 গুণ জোরে আমাদের যেতে হবে,
গেলে তারপরে হচ্ছে আমরা পৃথিবী থেকে মহাকাশে বেরোতে পারবো। এছাড়া আমরা পৃথিবী থেকে মহাকাশে বেরোতে পারবো না বা স্পেসে যেতে পারবো না। তো নর্মালি আমরা যে এয়ারক্রাফ্ট গুলো দেখি যেগুলো জেট ইঞ্জিন দ্বারা চালিত, সেগুলো সবচেয়ে হায়েস্ট যেটা সেটা হচ্ছে প্রায় 6.5 ম্যাক এর মতো। তো আসলে আর আমাদের যে প্যাসেঞ্জার এয়ারক্রাফ্ট যেগুলো সেগুলোর ম্যাক আরো অনেক কম, 1 ম্যাকও না। আর যদি ফাইটার এয়ারক্রাফ্ট গুলোর কথা বলি, ফাইটার এয়ারক্রাফ্ট গুলোর ভিতরেও প্রায় 6.5ই সর্বোচ্চ একটা এয়ারক্রাফ্টের ম্যাক যেটা হচ্ছে পৃথিবীর ভিতরে চলে। তো দেখা যাচ্ছে পৃথিবী থেকে যদি আমি বের হই আমার 33 ম্যাক স্পিড লাগবে, যেখানে আমাদের এয়ারক্রাফ্ট প্যাসেঞ্জার এয়ারক্রাফ্ট গুলোর ম্যাক 0.7, 1 ম্যাকেরও কম। তো আসলে এত কম স্পিডের ইঞ্জিন বা এত কম পাওয়ারের ইঞ্জিন দিয়ে আমরা কখনো 33 ম্যাক স্পিডে উপরে উঠতে পারবো না। তো আসলে এই স্পিডও একটা বড় ফ্যাক্ট, যেটার কারণ হচ্ছে আমরা আমাদের এই কম ম্যাকের এয়ারক্রাফ্টগুলোকে বা কম ম্যাকের এই প্লেনগুলোকে আমরা মহাকাশে নিতে পারি। নাম্বার 5 যেটা হচ্ছে প্রেশার এবং টেম্পারেচার। প্রেশার আর টেম্পারেচার একটা বড় ফ্যাক্ট। আমরা জানি আমাদের পৃথিবীতে একটা নির্দিষ্ট প্রেশার আছে, আবার মানুষের সার্ভাইভ করার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার সবসময় থাকা প্রয়োজন। তো মহাকাশে যেহেতু টেম্পারেচার অনেক ড্রপ করে উপরে ওঠার সাথে সাথে, বা প্রেশারের আমরা আরেকটা যেটা জানি যে যতটুকু উপরে উঠবো প্রত্যেক কিলোমিটারে এক একটা প্রেশারের ডিফারেন্স হয়, এক একটা টেম্পারেচার ডিফারেন্স হয়। দেখা যাচ্ছে টেম্পারেচার কমে যায়, তারপর দেখা যাচ্ছে প্রেশার কমে যায়। তো যেহেতু প্রেশার কমে যাচ্ছে তো দেখা যাচ্ছে এয়ারক্রাফ্টের ভেতরের প্রেশারটা মানুষের উপযোগী করা, ওই ভেতরে প্রেশারটা বাইরে প্রেশারের সাথে অ্যাডজাস্ট করার জন্য ভেতর থেকে জোরে ধাক্কা দিতে থাকে এয়ারক্রাফ্টের বডিটাকে। তো এয়ারক্রাফ্টটাকে আমরা যত উপরে নিব বডিটা তত এক্সপেন্ড হতে থাকে, এক্সপেন্ড হতে থাকে। তো এই বডিটাকে যদি আমরা আরও উপরে নিয়ে যাই, যেখানে বাইরের প্রেশার অনেক কম কিন্তু ভেতরে মোটামুটি নর্মাল প্রেশার, দেখা যাবে এই ভেতরে প্রেশারটাকে বাইরের প্রেশারের সাথে অ্যাডজাস্ট করার জন্য ভেতর থেকে ধাক্কা দিতে বডিটাকে ফাটিয়ে ফেলবে বা বডিটা ফেটে যাবে একটা সময়। তো এটা একটা বড় কারণ প্রেশার। আর আরেকটা হচ্ছে হাইপোক্সিয়া হয়। আমরা হাইপোক্সিয়া বলতে বোঝাচ্ছি যে একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর অক্সিজেনের অভাবে মানুষের হাইপোক্সিয়া হয়। আগে যেই কনকর্ডের ফ্লাইটের কথা যদি আমি বলি, কনকর্ড জানি সবচেয়ে উপরে ফ্লাইট করে বা ম্যাক 2-তে ফ্লাইট করেছিল যেটা অফ হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে 45,000 ফিট উপরে দিয়ে যখন কনকর্ড চলতো তখন দেখা যাচ্ছে হাইপোক্সিয়া ভুগত মানুষ। তখন তাদেরকে অক্সিজেনের মাস্ক দিয়ে দেওয়া হতো, কারণ হাইপোক্সিয়ার কারণে সে ডিজি ফিল করতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে, যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারে। এটা আসলে একটা বড় ভয়ের কারণ হাইপোক্সিয়া। যদি আমরা যত বেশি উপর দিয়ে ফ্লাইট করবো এই হাইপোক্সিয়াটা হওয়ার চান্স তত বেশি। তো এটাও একটা বড় ফ্যাক্ট হচ্ছে টেম্পারেচার এবং অ্যাটমসফিয়ারিক যে প্রেশার অথবা যে হাইপোক্সিয়া বললাম, এই ধরনের প্রবলেমগুলো একটা বড় ব্যাপার। এইগুলোর কারণেই হচ্ছে এই এয়ারক্রাফ্টটাকে হচ্ছে আমরা মহাকাশে নিতে পারি না। তো তাহলে মহাকাশে কোনগুলো কিনব? মহাকাশে নেওয়ার জন্য আমরা যেই সচরাচর চিনি বা বলে থাকি রকেট, সেগুলো ওভাবেই বানানো থাকে। ওটার টেম্পারেচার প্রেশার ওটার ম্যাটেরিয়ালস ওভাবেই চুজ করা থাকে যাতে ওই টেম্পারেচারের সাথে এটা অ্যাডজাস্ট করতে পারে, এবং ওটার ইঞ্জিন ওভাবে বানানো থাকে যাতে অক্সিজেন এটার ভিতরে, আমরা জানি রকেটের ভিতরে আলাদা করে অক্সিজেনই থাকে। তো ওই রকেটটা নিয়ে আমরা মহাকাশে যে কোনো প্রান্তে গেলেও আমাদের অক্সিজেনের সমস্যা হবে না, কারণ অক্সিজেন আমরা আমাদের সাথেই করে মহাকাশে নেই। তো মহাকাশে যাওয়ার জন্য এই জন্য আলাদা করে রকেট ব্যবহার করা হয়, আর এই জন্যই এয়ারক্রাফ্ট ব্যবহার করা হয় না। তো এই হচ্ছে আজকে ভিডিও যে কেন আমরা এয়ারক্রাফ্টকে মহাকাশে নিতে পারি না। এরপরও এটার পিছনে আরও অনেক সায়েন্টিফিক এবং টেকনিক্যালি এবং ইঞ্জিনিয়ারিং অনেক ফ্যাক্টস আছে যেগুলো আমি অত জটিল করার চেষ্টা করলাম না, যতটুকু সম্ভব ইজিভাবে বলার চেষ্টা করলাম যে কেন আমরা এয়ারক্রাফ্টকে মহাকাশে নিতে পারি না। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অথবা এ ধরনের ভিডিও আর পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। আর আশা করি আমার পরবর্তী ভিডিও অবশ্যই ভালো লাগবে, আর অগ্রিম ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।